Bismillahirrahmanirrahim. গত শতাব্দী পর্যন্ত বলছিলাম, আজকে তোমাদের দুর্নীতি সমর্থন করাও, দুর্নীতি তোমাদের দুর্নীতি সমর্থন করাও, দুর্নীতি বলে আন তুকাররু আলা সুইন নিজামি ওয়া সুইন নিজামি আইজন, বুঝলেন কথা? আন তুকাররু আলা সুইন নিজামি وسوء النظام أيضا ما هو الفساد تقول تفري أبار تقول تفري أن تدعمه أن تدعمه أن تدعمه على سوء النظام أن تدعمه على سوء النظام هو سوء النظام أيضا ثم دونتي شمتن كراو دونتي أما ده كان زي تو أمرا এখানে বলেছিলাম যে আন দ্বারা হবে, তাই আমরা আন তুকারির, অথবা আমরা এই বাবা বলতে পারতাম তাকদীরুকুম আলা সুউন নিজাম সুউন নিজাম, অথবা দামু ফাসাদিকুম ওয়াল ফাসাদ, এতটুকু বলতে পারতাম। কিন্তু এখন বলতেছি এটা এই জন্য এখানে আমাদের নিয়মটা বলা হয়েছে আন না আন দ্বারা, মোর্তাদা হবে এরকম, খবর হবে এরকম, তাই। এরপর হইলো ওস্তাদের আগে আগে হাঁটা বেয়াদবি, আইয়াম শিয়া কুদ্দাম আল মুআল্লিমিন, আইয়াম শিয়া قدام المعلمين وقاحة أستاذ أجا أجا هتكي بأدبي أي يمشي قدام المعلمين وقاحة أن يبقى يتم دون شنبات تمر بكون كلا حرام تلا أن تأكل تمر تمر هلول أن تأكله أن تأكل أموال اليتامى بغير حق حرام أن تأكل أموال اليتامى بغير حق حرام حرام جي তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা নিয়ামত বৃদ্ধির কারণ, আন্তাস করো আলা নিয়ামত ই ওয়া সবু জিয়াদাত নিয়াম, আন্তাস করো আলা নিয়ামত আলা নিয়ামত বা আলা নিয়াম দুটো বলতে পারি, আন্তাস করো আলা নিয়াম ই ওয়া সবু জিয়াদাত নিয়াম, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা নিয়ামত বৃদ্ধির কারণ, তোমার দৃষ্টিকে অবনত রাখা তোমার জন্য ফরজ, তোমার দৃষ্টিতে অবনত রাখা। তাহলে আন তাগুদ্দ কুল্লিল মুমিনিন একুদ্দ বা ফরা হইছে না সুরার মধ্যে সুরা মুমিন, জি, তাহলে আন তাগুদ্দ আবসরাকা, আন তাগুদ্দ বাসরাকা, যেহেতু এখানে একজন তাহলে বাসরাকা, আর যদি অনেকজন হয় বা বাসরাকা দুইটা বলতে পারি, বা আইনাকা, তাহলে আন তাগুদ্দ বাসরাকা ইয়াজিবু আলাইকা, তোমার দৃষ্টিকে অবনত রাখা তোমার জন্য ফরজ, তোমার মাতা পিতা খেদমত করা বড় এবাদত, আন্তাখদিমে আবাওয়াইকা ইবাদাতুন আজিমা, আন্তাখদিমে আবাওয়াইকা ইবাদাতুন আজিমা। এই গেল এখানে মুবতাদা মুআউ্যাল আকারে দেওয়া হয়েছে, এরপর আসবে খবরটা মুআউ্যাল আকারে, এখান থেকে বড়দের সম্মান করা, এখান থেকে না একটু পরে আসবে খবরটা, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা ভালো গুণ, এটাও কিন্তু মুবতাদা কি রয়েছে মাউয়াল, মুবতাদা কি রয়েছে মাউয়াল, জি। এরপরে আসবে আর কি খবরটা মাউয়াল, তাহলে মুবতাদা মাউয়াল আমরা পড়ি, আন তাহতারিমা বা আই ইহতামিনুল কাবায়ির, আই ইহতারিমুল কাবায়ির বড়দেরকে সম্মান করা, ও আই ইয়াশ ফিকু ইউশফিকু আশফাকা ইউশফিকু, ও আই ইউশফিকু স্নেহ করা এটা এবং বড়দেরকে সম্মান করা এটা ভালো গুণ। তারপর তাসাউফের সারাংশ হলো সালিকগণ প্রত্যেক কাজের সুন্নত অনুসরণ করবে, এখান থেকে খবর তো মাওয়াল, খোলাসা তো তাসাউফি أن يتبع السالكون سالكون السنة في كل عمل، خلاصة التصوف أن يتبع السالكون السنة في كل عمل. এবার ইবাদত হলো এখানে শেখ খবরটা মাওয়াল হয়েছে, হ্যাঁ খবরটা মাওয়াল হয়েছে এখানে, যেহেতু এই খোলাসাতু তাসাউফি সুন্নাতা ফি কুল্লি আমালিন,
এবাদত হলো আল্লাহ তাআলা আদেশ পালন করা এবং সমস্ত নিষেধগুলো পালন করা। এখানে জি বলেন আয়াত তাবিয়া সালিকা ফি কুল্লি আয়াত তাবিয়া সালিকুনা সালিকা নজুল সালিকুনা সালিকুনা সুন্নাতা হ্যাঁ সালিকুনা সুন্নাতা জি এবাদত কুল্লি আমালিন জি এটা এটা কি এটা কি প্রত্যেক কাজে আমানে প্রত্যেক কাজে ফি কুল্লি আমানে প্রত্যেক কাজে আর সুন্নাত ও যেটা আন আনের পর থেকে যেটা হলো এটা এটা কি ও আচ্ছা আচ্ছা না আন আন পুরাটা থেকে খবর তো এখন ফি কুল্লি আমাল একদম মুতাআল্লিক হইয়া আইয়া তামিয়া ফেলের সাথে মিলছে বুঝেন নাই এটা ফেল ফাইল মুতাআল্লিক সবগুলো মিলে মুআউয়াল হয়ে খবর আচ্ছা ইবাদত হলো আল্লাহ আল্লাহ তাআলা আদেশ পালন করা তাহলে আল ইবাদাতু আইয়াম তাসিলাল أن يمتثل بأوامر الله تعالى وأن يجتنب وأن ينهى من المحرمات এবং সমস্ত নিষেধগুলো থেকে বর্জন নিষেধগুলোকে বর্জন করা দুনিয়ার হাকিকত হলো নিশ্চয়তা একদিন ধ্বংস হয়ে যাবে হাকিকত দুনিয়া হাকিকত দুনিয়া লাইন ফা ইয়াউমান লাইন ফা যেহেতু নিচ্ছে বলছে তাই লামান দাম লাইন ফা ইয়াওমান একদিন তা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওজুর ফরজ হলো সমস্ত মুখ দত করা কোন সদ দুই হাত দত করা মাথার এক চতুর্থাংশ মাসে করা এবং তাক সদ দুই বার দত করা এটা একদম ইয়ার আবাদত নিয়ে আসছে কুদির আবাদত ফরজুল ওজু আইয়াক সিলাল ফাহমা ফাহমা কুল্লাহু ওয়া আইয়াক সিলাল ইয়াদাই আইদিয়া ওয়া আইয়াক সিলাল আইদিয়া ইলাল মারাফিকি وأن يمسح الناسية فقالوا وأن يغسل أرجله إلى الكعبين إيش تقول مستوى سن أما كنت لا بد أن تقولي نعم أما نريد شو باش مرسي فرض الوضوء أن يغسل الفم كله وأن يغسل الأيدي إلى المرافق كل شهر ما ترى شو تدان شو ماسك كذا وأن يمسح ওয়াইম সাহান নাসিয়াতা এবং তাকতু সাদু ইবাদত করা তাহলে ও আইয়া সিলাল আর জুলা থেকে এক চতুর্থাংশ জি এ নাসিয়া 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 মানে এক চতুর্থাংশ জি এখানে নাসি উদ্দেশ্য হলো কি আমরা আমাদের তো বুঝেছি আর কি এমন তো হলো এক চতুর্থাংশ রুবো জি এখন তো তখন তখন আসতো আর কি রুবো রাসি রুবু আর রাসি আসতো বাকি আমাদের ব্যবহার করি তখন হয়তো হলে আলা নাসিয়া মানে আল্লাহ রাসুল এক জুফি রুফো দিয়ে করলেন ফসম করলেন আর তখন এরপর অজু করি এরপর কি করলেন মাসে করলেন নাসিয়া পরিমাণ এ নাসিয়াটাই এক চতুর্থাংশ ধরা হয় নাসিয়া মানে সামনের অংশ আমরা নাসিয়াই আমল করি আর অন্য মাঝাবে কিন্তু অন্যটা আমল করে তো মাথার সামনের অংশটাকে নাসিয়া বলে এজন্য ওইটাই নাসিয়াটা বললাম এরপরে যদি আমরা পূর্ণাঙ্গ শব্দের শাব্দিক তর্জমা ধরতে যাই তখন আবার রূপ আর আসি এবং তাকনু সহ দুই বাদত করে আইন এক্সিলাল আর জুলা ইলাল কাবাইন আমার কথার সারাংশ হলো সরকারি প্রতিষ্ঠানগুলো পাশ্চাত্য সভ্যতার কেন্দ্র খোলাসাতুল কালামি মুআসসাসাতুল হুকুমিয়া কুতুবু হিদারাতুল গরবিয়া হিদারাতুল আমার ওই স্ট্রাকচারটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল ওইটা একটু ধরে ধরে একটু ধীরে ধীরে যদি বোঝান আজকে তো কেউ নেই ও এটা এগুলো গান এগুলো তো এক আয়দা অনুপাতে আসছে এগুলো অনুপাতে জি এখন কি এইটা আবার বলতাম না সামনেটা বলতাম একদম প্রথমে এসে কোথায় এখানে
একদম প্রথম পেজে যে স্ট্রাকচারটা আছে সেটার কথা বলছি, ও একদম কিতাবের প্রথমে নাকি পুরাটাই। জি এখানে কেন? জি যে এখানে আমরা এই কাওয়ালিবুল মুবতাদাল খবর, মুবতাদার কাওয়ালিব, তো মুবতাদাকে সর্বপ্রথম দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গায়রে মাউল আর একটা হলো মাউল। তো গায়রে মাউল টা আমি কিন্তু আগে পড়েছি। তো গায়রে মাউল কি কি মানে? মারবাত সাবা, মারবা সাত প্রকার গেল, তাও সিপি এবং মানুষ সারাপ, তাই না? তো এখানে ধীরে ধীরে বলেন। ও আচ্ছা, ধীরে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন? ওই আলিম করছে কাইমুদ্দিন মোল্লা বললেন শাহ আরেকটু ধীরে ধীরে বলেন, আমি আসলে বুঝতেছি না কেন বললো। আচ্ছা তাহলে মুবতাদা এটা দুই ভাগে বিভক্ত, একটা হইলো গায়রে মুআউয়াল আর একটা হইলো মুআউয়াল। এই গায়রে মুআউয়ালের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার মানে হলো মারফাত সাবা, মারফায় সাত প্রকার আমরা পড়েছি, ওই সাত প্রকারেও গায়রে মুআউয়াল, অর্থাৎ এই মুজমারাত, আসমা ইশারাত, আসমায়ে মাউসুলাত, আলম, মুরব্বিল্লাম, মোনাদা, এরপর হলো কি মোজব, তাহলে এই সাত প্রকার পুরাটাকে গায়ের মহবল বলে। এরপরে প্লাস কি আসে আর একটা, তাও সিপি মানে সরব, তাহলে কয়টা হইলো? নয়টা, নয়টা পুরাটা গায়ের মহবল। এখন এখান থেকে আবার দুইটা ভাগে আসছে, মানে অর্থাৎ এই মুফতাদাটা নয় নয় ধরনের হয়, কথা বুঝছেন? এখানে এই মানাসারফটা কি? মানে সরব, মানে সরব তো হইলো আপনার যেমন লাইলা নাহার, লাইলা নাহার মোরাক্কাবে মানে সরব বলে আর কি, ওটাকে মোরাক্কাবে ইয়া লাইলা নাহার না, সরি। যেমন হইলো আপনার নাম হলো কি নিজামুল ইসলাম, আর কোন নাম আছে সাথে? আর কোন নাম না কেন? আচ্ছা আমার নাম তো হইলো মূলত নাজমুল ইসলাম ফারুক। এখন নাজমুল ইসলাম, এমনি নাজমুল ইসলাম এক তারকিব, ফারুক আরেক তারকিব, মানে অর্থাৎ ইসলামের তারকা সত্যমিথ্যা পার্থক্যকারী, যদি এইভাবে ধরা হয় মোতারা খবর। কারণ আসলে কি আমার নাম দ্বারা কি মোতারা খবর বোঝানোর উদ্দেশ্য না, আমার নাম পুরাটা বললো আমাকে বুঝাবে, তাই না? জি, তাহলে দুইটা অংশ কিন্তু আমি একজনকে বুঝাই, তো একই রকম এই দুটা অংশ দুটা অর্থ, এরপরে আমাকে বুঝাই হিসেবে এটাকে মানে সাদা বলে। ওখানে কিতাবে দেখবেন বালা বাক্য দিয়ে উদাহরণ দিচ্ছে, বালা বাক্য, বালা এক শব্দ, বাক্য এক শব্দ, কিন্তু দুইটা মিলে এখন বোঝায় কি একটা স্থানের নাম বা একটা রাজার নাম। আর হলো হাজারা মাউত, হাজারা তো উপস্থিত হলো, মাউত মানে মৃত্যু। এখন হাজারা মাউত দ্বারা উদ্দেশ্য হলো ওই এক নবী এক জায়গায় মৃত্যুবরণ করেছিলেন, ওই জায়গার নাম ওই সময় মৃত্যু উপস্থিত হওয়াতে ওই জায়গার নাম হাজারা মাউত হয়ে গেছে। এখন তাহলে হাজারা মাউত দুই, একটা হলো ফ্রেড আর একটা হলো এসে, কিন্তু দুইটা দুই অর্থ হওয়া সত্ত্বেও কিন্তু একটা জায়গার নাম বোঝায়, তাই এই দুইটার মোরাক্কাবকে মোরাক্কাব মানে সাদা বলে। এখন কিন্তু তার অর্থ বোঝা উদ্দেশ্য না, এখন উদ্দেশ্য হলো ওই নামটা দ্বারা উদ্দেশ্য হলো কি ওই জায়গার নাম, এটা বুঝছেন? এটাকে তাহলে কয়টা হলো? নয়টা। কয়টা? নয়টা। তাহলে পাইলে মুফতাদা নয় ধরনের, আর তার খবর তাহলে ক ধরনের হয়? একটা হলো মুফরদ হবে আর একটা জুমলা হবে। এখন মুফরদ যদি হয় তাহলে কি মুফরদ হলে আবার দুই ভাগে, মুফরদ হলে এখান থেকে আবার খবরটা মানে এখানে আমরা সর্বপ্রথম মুফতাদা হাইসিয়তটা জানলাম, মুফতাদা দুইটা হাইসিয়ত, একটা হলো মুফতাদা তাউল কি তো হবে, আর একটা হলো তাউল সারা হবে। তাউল সারা পাইলাম নয়টা, কয়টা পাইলাম? নয়টা। নয়টা। এখন আমরা তাউল সারার মুফতাদা নয়টা এটা আলোচনা করতেছি, আপাতত মাউল রাখি দিলাম। এই মুবতাদা যখন গায়ের মুআউল হবে তখন তার খবর কি কি হতে পারে? তাহলে এক নম্বর পাইলাম তার খবর দুই ধরনের হয়, একটা হলো মুফরাদ আর একটা হলো জুমলা, মুফরাদ আর একটা হলো জুমলা। এখন আপাতত জুমলাকে এক সাইডে রাখলাম, মুফরাদ হলে কি কি হতে পারে তা জানবো। মুফরাদ হলো আবার দেখি মুফরাদ কি, কখনো গায়ের মুআউল হয় কখনো মুআউল হয়, কখনো গায়ের মুআউল কখনো মুআউল। মুআউল, হ্যাঁ। এখন গায়ে মুআউলের এই মুআউলের একটা সুরত, সেটা হলো কি আন অথবা আন্না দ্বারা, যেমন আসলু তাহরিমিল লগতুল আরবিয়্যা আইয়ু মাদিনাত তালামিজা, আইয়ু মাদিনাত তালামিজু, ছাত্রদের তামরিন করা, অনুশীলন করা আরবি ভাষার শিক্ষার মূল, এটা আমরা কিন্তু পড়েছি রিসেন্টলি, তাই না? এখানে খবরটা দেখেন এই আইয়ু মাদিনা আন
দ্বারা মুআউয়াল জি হয়েছে। জি অর্থাৎ ইমাজিন ফেল আর তালামিজ ফাইল, ফেল ফাইল মিলে আনে মাস দাঁড়িয়ে সাথে কি হইলে মুআউয়াল হয়েছে, মুআউয়াল হয়ে এসে মই জি খবর ব্যাপার থেকে বুঝতে পারলাম। আর তার পূর্বের জি তার পূর্বের গুলো সব মারেফা আসলু তালিম লুগাতিল আসলু আরবিয়া এটা মোজফ, পুরো তালিম মোজফ ইলাই, আল লুগাত মৌসুফ, আর আরবিয়া সিফাত, মোজফ সিফাত মিলে জি মোজফ ইলাই, মোজফ মোজফ ইলাই জি মোজফ এবং মোজফ ইলাই মিলে মুবতাদা, জি আর এই মানে জি তালামিজ খবর, মতো খবর মানে জুমলাই ইসমিয়া। জি স্যার ক্লিয়ার জি এবার আসুন গজ মাহুলে কয়সুরত, গজ মাহুলের এই গজ মাহুলে হয়তো নাকরা দ্বারা হবে অথবা তাওসিফি দ্বারা হবে অথবা এজাবি দ্বারা হবে। তাহলে এক সুরত, দুই সুরত, তিন সুরত, তিন সুরত হলো গায়ের মাহুলে। তাহলে খবর গায়ের মাহুল হয়ে তিন সুরত হয় আর মাহুল হয়ে এক সুরত, দুই সুরত হয় আন দ্বারা অথবা আন্না দ্বারা। তাহলে কয় হলো তিন দুই পাঁচ কত? তাহলে পাঁচ খবর তাহলে মুফতাদা গায়ের মাহুল হয় নয় সুরতে, তার মানে মুফতাদা নয়টা সুরত আর তার খবর জি পাঁচ সুরত। তার খবর কয় সুরত হয়? মুফরাদ হলে পাঁচ সুরাত মানে মুফতাদা, মুফতাদা হইলো মুফতাদা নয় সুরত হয়, মুফতাদা নয় সুরত হয় আর তার খবর পাঁচ সুরত হয়, বিষয়টা কি বুঝতে পারলাম? শেখ এটা তো হ্যাঁ খবর মুফরাদ হলে পাঁচ সুরাতের হয় এটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ খবর মুফরাদ হলে পাঁচ সুরত, ঠিক আছে। জি এবার আসেন খবর জুমলা, তাহলে খবর শেখ এই জুমলা গায়ের মোয়ালের খবর মুফরাদ হলে যে গায়ের মোয়াল এর উদাহরণ গুলো একটু বলেন হ্যাঁ, কিভাবে যেমন হচ্ছে হলো বিনা কিরাতে নাকরা দ্বারা, যেমন হাজ হি জাউিয়াতুন, ইহা একটা কোনা, বা হাজা কিতাবুন, ইহা একটা কিতাব নাকরা দ্বারা হয়েছে। জি বুঝতে পেরেছি আর মোয়াক্কাবে তাওসিফ হলো ইকবাল উশাইরি শায়রুন ইসলামিয়ুন, কবি ইকবাল শায়রুন ইসলামিয়ুন, ইসলামী কবি। তাহলে শায়র ইসলামী এগুলো কি মোয়াক্কাবে তাওসিফে না? জি 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 শায়রুন ইসলামিয়ুন আহমদ শাফি জি বুঝতে পেরেছি দাইন কানা ইয়াদউ আন-নাসা ইলা আল্লাহ, আহমদ শফি এমন একজন দায়ী যিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, এটা তো মৌসুম সিফাত তাই না? দাইন নাকেদা হয়েছে, তারপর বেল আছে, আমরা জি বললাম না রাজুলুন ইসাল্লি, তাহলে মুয়াক্কাবে তাওসিফি গেল এজাফি। আনতা মুয়াসসিসু হাদাল মাসজিদি, তুমি এই মসজিদের প্রতিষ্ঠাতা। তাহলে মুয়াসসিসু হাদাল মাসজিদ এটা কি মুয়াক্কাবে এজাফি না? জি জি এবারে আল্লাজি কামা বিল খুতবাতিল ইসলাহিয়া মুরশিদুজ জাওিয়াতিল মুহিব্বিয়া, তাহলে ওই ব্যক্তি যিনি কি খুতবা দিয়েছেন, ইসলাহি খুতবা দিয়েছেন, তিনি হলেন মুহিব্বিয়া। তাহলে মানে একটা খানকার নাম আর কি, একটা খানকার ফিসাব। তো এখানে ওই মুরশিদুজ জাওিয়াতিল মুহিব্বিয়া এই ফুজাটা কি মোজফিলাই, মানে জাওিয়াতুল মুহিব্বিয়া তো মোসিবাত কিন্তু মুরশিদ তো মোজফ, বুঝাচ্ছে কি? শেখ একটুখানি মানে নেটের প্রবলেম হচ্ছিল আপনার পুরো কথাটা বুঝতে পারিনি শেষের অংশটুকু আল্লাযী কামা হাদাল বিল মসজিদ খুতবাতিল ইসলাহিয়া, যিনি এখানে দেখেন আল্লাযী দ্বারা চলে আসছে, এখানে কয়েকটা জিনিস আছে। আল্লাযী আমরা তো বললাম মুক্তাদা কি গায়ে মাওলের মধ্যে কি এসমে মাউসুলও হতে পারে, মারফা সাত প্রকারের মধ্যে একটা আল্লাযী এসেছে তাই জি না? জি জি আবার কিন্তু জি আগের মাত্রা মধ্যে আনতা আসছে জমির, খেয়াল করবেন। জি আবার এর আগের তামাতে আহমদ শফি আলম আছে, আলাম এর আগের তামাতে এসমিশা আছে, বুঝলেন না? জি মার বাবা গুলো নিয়ে আসেন। আর এখানে হলো জি আল্লাযী কামা বিল খুতবাতিল ইসলাহিয়া, যিনি ইসলাহি খুতবা দেন, তিনি হলেন কে? জি মুরশিদ জাওিয়াতিল মুহিব্বিয়া, তিনি জাওিয়া জি মুহিব্বাল ফির, জাওিয়া মুহিব্বা অত জায়গার নাম বা কি খানকার, খানকার বা ভালোবাসায় খানকার ফির, এতটুকু বলা যায়, বা আশিকদের খানকার ফির। আচ্ছা তাই মুর্শিদটা কি মোজফ না, আর জাওিয়াতুল জি মুহিব্বিয়া এটা মোজফ মিলাই মুজাব না? জি তাহলে জি জি বিষয়টা ক্লিয়ার তো নাকি? জি 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 এটা ক্লিয়ার জি এবার আসুন মাশাআল্লাহ আমাদের ব্যাখ্যা হলো কি জুমলা। তো এই জুমলাটা আবার দুই প্রকার, এসমিয়া দুই প্রকার না, জুমলা মোট 44 চার প্রকার, ক প্রকার চার প্রকার এসমিয়া ফেলিয়া জরফিয়া শর্তিয়া। এই আমরা এগুলো মোটামুটি শেষ করে ফেলছিলাম, এখন আমাদের বাকি রয়েছে এটা এটা চলতেছে। তো আবার আরেকটা আছে এই খবরটা মফরদ, আবার জুমলা, আবার সিবি জুমলা। তাহলে খবর তিন ধরনের হয়, ঠিক আছে?
এখন জুমলা যখন হয় শুধুমাত্র জুমলা ধরলে জুমলা ইসমিয়া ফেলিয়া এরপর হলো জরফিয়া সত্যি আসুন ইসমিয়া আকি সগি রিফুয়াদুহু ইয়ার ইয়ার ইয়াদু ইউরিদু ইউরিদ না ইউরিদ আই ইয়াকুনা মিন আউলিয়া আল্লাহ তাহলে আকি সগি আমার ছোট ভাই যার অন্তর কামনা করে বা চায় আই ইয়াকুনা মিন আউলিয়া আল্লাহ আউলিয়া ইল্লা যে আল্লাহর ওলি হতে চায় যার অন্তর আল্লাহর ওলি হতে চায় এ দেখেন আকিস সগির এটা ইসমিয়া এরপরে আকিস সগির এটা হইলো মুবতালা আর ফুয়াদুহু নিয়ে ইউরিদ আইয়া কুরে মিন আউলিয়া ইল্লা এ ফুয়াদটা হইলো কি খবর তাহলে ফুয়াদুহু মুবতালা তাহলে এটা জুমলা ইসমিয়া হইছে না খবরটা জি 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 এরপর আসুন ফেলিয়া আল আলিমুর রব্বানি ইউ হকানি আলিম বা আলিম রব্বানি ইয়ে তাহাজ্জাদু তাহাজ্জুদ করেন ওয়াদুউ আল্লাহ কুল্লা লাইলাতি মুতাদাররিয়ান ইলাই এবং আল্লাহকে ডাকেন প্রতি রাত্র বিনি বিনয়রত অবস্থায় তাহলে দেখেন ইয়ে তাহাজ্জা তো ফেল না তাহলে ইয়ে তাহাজ্জু তো ফেল বাকি সুদ আছে তা ফেলিয়া জি এবার আসুন জালফিয়া নাসিরুদ্দিন ফিহি ওয়াইয়ুন আখলাকিয়ুন নাসিরুদ্দিন যার মধ্যে রয়েছে কি বুজুর্গি আখলাক আখলাকি বা আপনার এখানে এতটুকু বলতে পারেন চারিত্রিক বুজুর্গি এতটুকু বলা যায় ওয়াইয়ুন মৌসুফ জি মৌসুফ সে পাতে হবে ওয়াইয়ুন আখলাকিয়ুন হ্যাঁ ওয়াইয়ুন আখলাকিয়ুন এখন আখলাকি আখলাক তো হলো চরিত্র আখলাকি বুজুর্গি এরকমই আসবে ওয়াইয়ুন অর্থ হলো বুজুর্গি মানে অর্থাৎ তিনি আখলাকি লোক এটা বুঝা যাচ্ছে নাকি তাহলে নাসিরুদ্দিন এখানে আমাদের যেটা মাকসাদ দেখেন ফিহি এটা জরফ তো ফিহি খবর মুকদ্দমা আগে আনা হয়েছে আর ওয়াইয়ুন আখলাকি মুতাদমাকর পরে তাহলে আমরা দেখছি এই বাক্য যেটা এর মধ্যে কি রয়েছে জরফটা আগে আনা হয় খবর মুকদ্দমা হয় ওই বাক্যকে জুমলা জরফিয়া বলে তাহলে জুমলা জরফি আমরা পাই গেলাম ফিহি ওয়াইয়ুন আখলাকিয়ুন বুঝা যাচ্ছে কি শেখ তাহলে নাসিরুদ্দিন এইটা তো খবর হচ্ছে নাসিরুদ্দিন মুবতাদা নাসিরুদ্দিন যার মধ্যে রয়েছে ওয়াইয়া আখলাকি বুঝেন নাই তাহলে নাসিরুদ্দিন মুবতাদা আর ফিহি ওয়াইয়ুন আখলাকিয়ুন মুবতাদা খবর মিলে আবার খবর জি এবার আশারতিয়া আল মুসলিমুন এখানে একটা প্রশ্ন ছিল যে জরফ আগে হলে তাহলে খবরটা আগে আসে তারপর মুক্তাদা পরে যায় জি জি সেইটা এখানে কিছু হয়েছে না জরব যখন আগে আসে এটা মনে রাখবেন জরব আগে আসলে তখনও এটা মুক্তাদা হওয়ার মারহালা আসে না কারণ কারণ কেন কারণ হলো জরব যখন আগে আসে যখন জরব তার মুতাল্লিক নিয়ে মুতাল্লিক সহ একটা জুমলা হয় যেমন এটাকে জুমলা জরফিয়া বলি এটা মূলত শিবে জুমলা মূল জুমলা কি শিবে জুমলা মানে এর জন্য আমরা কি শিবে ফেল আনি ফির সাথে আমরা শিবে ফের মিলাই না তো এটা শিবে জুমলা হয় আর জুমলাটা না কেরা হুকুমে আর মুবতাদা কখনো কি মুবতাদা না কেরা হয় না সহজত না কেরা হইলেও সত্য সহায়তা আছে বুঝে আসছে এবার জি জি তাহলে আর মুবতাদা না কেরা হইলে তাহলে কিভাবে হয় দেখেন আমরা দেখি ওয়াইয়ুন আখলাকিয়ুন না কেরা কিন্তু এটা না কেরা হইলে না কেরাটা কিন্তু পরে আসতে হবে আবার তাকে কি করতে হবে তাকে অন্য কোন সিফাত দ্বারা কি করতে হবে গুণান্বিত করতে হবে যেমন ওয়াইয়ুনকে আখলাকি দ্বারা গুণান্বিত করছে দুই নম্বর তারপরে আসছে এরকম যদি হয় তখন কি না কেরা মুবতাদা হয় এসে না কেরা মুবতাদা হয় না বুঝে আসছে বিষয়টা জি স্যার জুমলায় জরফিয়া কোন কোন শব্দ দ্বারা আসলে হবে ফি যেমন হরফে জর দ্বারা হবে এক দ্বিতীয় নম্বর হলো জরফে মোজফ অর্থাৎ জরফ জাতীয় শব্দ যেগুলো আছে এগুলো জরফে মোজফ হয় জি তা আমরা পড়ছিলাম কবলু বাদু ফাকু তাতু আমামা জি এগুলো আর কি জি আচ্ছা আর সত্যিয়া জুমলা সত্যিয়া তাহলে খবরটা জুমলা সত্যিও হয় আল মুসলিমুন ইয়াত্তাবিউ সুন্নাতা ইউহিব্বুহুমুল্লাহ মুসলমানরা যদি শূন্য দর্শন করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন তো ইয়াত্তাবিউ সুন্নাতা এখানে ইন এটা হরফে সত ইয়াত্তাবিউ এখানে ইয়াত্তাবিউ ফেল ফাইল আর সুন্না মাফুল বিহি ফেল ফাইল মাফুল বিহি মিলে এটা হলো সত আর ইউহিব্বুহুমুল্লাহ
ভিতরে ফ্রেল ফাইল মাফুলি বিহি মিলে যা যা শর্ত যা যা মিলে জুমলে সত্যিয়া আর জুমলে সত্যিয়া হয়ে তা কি হলো খবর বিষয়টা কি বুঝতে পারলাম? এটা আমি একটু বুঝতে পারিনি যে শর্ত যা যা কিভাবে বেশি গণ গেছে আসলে আমি না আর যা বলেছেন জি আর যা বলেছেন সব বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আল মুসলিমুনা ইন ইত্তাবিউ সুন্নাতা ইউহিব্বুহুমুল্লাহ আল মুসলিমুনা মুতাদা ইন হরফুশত ইত্তাবিউ ফেল ফাইল আস সুন্নাহ মাফুলি বিহি ফেল ফাইল মাফুলি বিহি মিলে এটা হলো শর্ত আর ইউহিব্বুহুমুল্লাহ ইউহিব্বু ফেল আর লফজ আলা ফাইল হুম মাফুলি বিহি ফেল ফাইল মাফুলি বিহি মিলে এটা হলো জাজা শর্ত এবং জাজা উভয়টা মিলে জুমলায় শর্তিয়া আর জুমলা সত্যিয়া হয়ে এটা হইলো খবর কার মুসলিমুনা মুবতাদায়ে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া এবার ক্লিয়ার জি ক্লিয়ার জি এরপর আসেন আমরা উপরে আরেকটা জিনিস সেখানে রাখি দিলাম শিবে জুমলা তাহলে খবর মুফরাদ হয় জুমলা হয় আবার শিবে জুমলা হয় আবু বকরিম ফিল জান্না আবু বকর জান্নাতে মানে জান্নাতে যাবেন তাহলে এখানে এফি ফি হরবজার আসার কারণে তার তো মোতালেক লাগবে মানে আবু বকর তো জুমলাও না ফেলও না তাহলে মোতালেক আলাদা ভাবে ধরতে হবে তাহলে কি হবে আবু বকর জান্নাতে যাবে তাহলে হলো আবু বকর ইয়া যাব ফিল জান্না বা আবু বকর মুজিউন ফিল জান্না তিনি জান্নাতে যাবেন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে তাই না? জি জি। আর একটা বাকি আছে এটা তো বললাম মুতরা গাজে মহাওয়াল এবার মুতরা মহাওয়াল মুতরা মহাওয়াল হয় কয় ভাবে দুই ভাবে আন আন দ্বারা এক তো হলো আন দেখুন আল মহাওয়াল ও বি আন অল খবর ও বিমা ফি গাইজ মহাওয়াল ও এখানে আরেকটা কথা বলছে মুতরা মহাওয়াল আন দ্বারা হয় আর তখন তার খবর তো হবে ওই জিনিসটা যেগুলো কি মাউওয়াল নয় যেগুলো কি মাউওয়ালের মাউওয়াল নয় কাতার ভিতরে পড়বে অর্থাৎ এইগুলো যেমন আন্তাসুমা খয়রুল লাকা এ মুতাদা দাদা কি হয়েছে মাউওয়াল না আন্তাসুমা হয়েছে না জি জি আর খয়রুল লাকা এখানে তানবিন ইয়া আসছে না খয়রুল কোনটা এই ইয়া নানি কি বলে মুদাব না না কেডা না গাইজ মা বলে না কেরা এই খবরে এই দেখেন এখানে দেখেন বিমা ফি গাইজ মাউয়াল তো বিমা ফি গাইজ মাউয়াল তার বিনা কেরা তিন বিতাও সিফি আর তো আউল এজাফি তাহলে খয়রুল লাকা এটা কি না কেরা বুঝা আছে তাহলে আন্তাসুমা খয়রুল লাকা তোমার রোজা রাখা তাই এটা কি তোমার জন্য উত্তম বিষয়টা আশা করি বুঝা আছে তাই না? এখন আমাদের চলতেছে না স্যার এটা বুঝতে পারিনি এটা বুঝেন নাই আচ্ছা মুআউয়াল আবার খেয়াল করেন মুবতাদা হবে মুআউয়াল আন দ্বারা কি দ্বারা আন দ্বারা আন দ্বারা আর খবর হবে কি দ্বারা এখানে খবরটা সংক্ষেপে দিয়ে দিয়েছে আর কি এই জন্য একটু কষ্ট আর আচ্ছা আপনাদের দিয়েছে একটু দ্বারা নয় কারণ আমি আসতেছি হুজুর মকসুদ ভাই বলো কি বলতে চাইছে এই জায়গাটা বলো না কোন জায়গাটা আমি তো শেষে আসলাম একটু ঢুকলাম সবে এই যে আল আল মুআব্বাল বিয়ান
Yüksel Bey. আছো না গেছো? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি না। ধন্যবাদ, আমি ওই যাওয়ার সময় মিউট করে গেছিলাম, আমাকে কি দেখা যাচ্ছে নি আপনি সাধারণত? এখন দেখা যাচ্ছে। কিন্তু আমি যে অন্য সময় কিন্তু দেখা যায়, কিন্তু আজকে যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি তা দেখতে পাচ্ছি না। অবশ্য সিস্টেম করলে মনে পাওয়া দেবো। আচ্ছা যাই হোক, সময় না দেখতেছি। দেখেন তাহলে মুআওয়ালটা হবে আন দ্বারা, আর মুবতাদা খবর, এবার খবর কি দ্বারা হবে তার বিশ্লেষণ দিতেছে। ওয়াল খবরু বিমা ফি গায়রুল মুআওয়াল, খবর ওই জিনিস দ্বারা হবে যেটা কি গায়রে মুআওয়ালের মধ্যে রয়েছে। এখন আসুন গায়রে মুআওয়ালের মধ্যে কি কি আছে। এই গায়রে মুআওয়ালের মধ্যে আমরা পাইলাম কি নাকেরা, মারকাবে তাওসিফি, এজাফি। তার মানে মুবতাদা মুআওয়াল হলে খবর হবে নাকেরা দ্বারা, মুবতাদা মুআওয়াল হলে খবর হবে মারকাবে তাওসিফি দ্বারা, মুবতাদা মুআওয়াল হলে খবর হবে এজাফি দ্বারা। বিষয়টা কি এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি, তাহলে তো মোটামুটি আমাদের মুক্তাদার নকশাটা শেষ। আমাদের সাথে আরেক ভাই যুক্ত হয়েছে, ওই ভাই কে? হযরত মাওলানা আমাদের মুহসিনুর রহমান। মাদজিল্লাহুল আলী নাকি বলে শেখ? জি, বা হাফিজাহুল্লাহ বলা তো অসুবিধা নাই, কিন্তু উনি নীরব, উনি শেখ সম্ভবত আমাদের মাদজিল্লাহুল আলী এর এটা এ করলে কি হবে? মানে আল্লাহ তাআলা তার ছায়াকে প্রসারিত করুক, মাদ্দা মানে প্রসারিত করা, জিল্লুহুল জি আলী। জিল্লুহু মানে হলো জিল্লুন শব্দ তো ছায়া, জিল্লুহু তার ছায়া, আর আলী মানে হলো তার উঁচু ছায়া, তার উঁচু ছায়াটা প্রসারিত করুক, মানে অর্থাৎ তার দীর্ঘস্থায়ী করুক তাকে। মাদ্দা জিল্লাহু আলী। জি জি, জিল্লুহুল আলী। আচ্ছা তাহলে এটা তো আমাদের গেছে, আর ওটা তো আমরা পড়ছি, তাহলে আজকে পর্যন্ত কি বলে? জি শাইক, তাহলে এই আমতাসুমা খয়রুন লাকা, এখানে খবরটা হয়েছে মৌসুম। জি আচ্ছা, শাইক খয়রুন খবর লাকার মধ্যে মৌসুম খবর না, খয়রুন লাকার মধ্যে মৌসুম তো হয় না, খয়রুন তো হলো শিবের, বাকি লাকেরা লাকা এটা হলো জর মাজুমিন মোতালেক, মোতালেক হয়েছে খজনের সাথে, তো মোতালেক মোতালেক উভয়টা মিলে হয়েছে খবর হয়েছে। স্যার, তাহলে তো গায়ের মোয়ালে মোবাইলের ভিতরে আছে ও নাকেরা হিসেবে পড়ছে। জি জি, তাহলে মুতাদা মাওয়াল আন দ্বারা, আর খবর মাওয়াল হলো কি আন অথবা আন্না দ্বারা, এইটাই সর্বশেষটাই চলতেছে সম্ভবত। আমরা এটার মধ্যে এটা পড়ছি, এটা পড়লাম, আর এটা পড়বো কিনা এটা পড়ে দি, কেন অল্প সময় আছে অবশ্যই। আল ইসলাম ওয়ান তাশাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমা সালাহ, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহই হবে, ওয়া তুকিমা সালাতা ওয়া তুতিয়া যাকাতা ওয়া তাসুমা রমাজানা ওয়া আন তাহাজ্জাল
বাইতা তাহলে ইসলাম, ইসলাম কি? ইসলাম হলো যে একথা সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা এরপরে হলো মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রাসূল ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এরপরে হলো অতুকিমা সালাতা নামাজ কায়েম করা, অতুকিয়া যাকাত যাকাত আদায় করা, অর্থাৎ সুমা রমজানা রমজান মাসে রোজা রাখা, ওয়া আন তাহুজ্জাল বাইতা বাইতুল্লাহ হজ করা। এবং আল ইমান, ইমান কি? আন তুমিনা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা, ও মালাইকাতি ফেরেশতাদের প্রতি, ও কুতুবি তার কুতুব সমূহের প্রতি, ও রাসূলি এবং তার রাসূলের প্রতি, ও ইয়াউমিল আখির কিয়ামত দিবস, আর পরে হলো ওয়া তুমিনু বিল কাদরি খাইরি ওয়া শাররিহি এবং তাকদীর ভালো মন্দের উপর ইমান আনা। এরপরে আল ইহসান, ইহসান কাকে বলে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন ইয়ারাকা, যে এমন ভাবে আবাদ করা কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ, যদি এমন না হয় তাহলে তিনি তোমাকে দেখতেছে, যদি তুমি তাকে না দেখো ফাইলাম তখন তাহলে তুমি যদি তাকে না দেখো ফাইল নয় রাখা তাহলে মনে রাখো তিনি তোমাকে দেখতেছে। এরপর হলো সববু ইন হিতাতুল মুসলিমিন রাইসি আল্লাহ ইত্তাহিদু, মুসলমানদের অধঃপতনের প্রধান কারণ হলো ঐক্যমত না থাকা, ঐক্য না থাকা। وَسَبِيلُ النَّجَاةِ بِغَيْرِ حِسَابٍ أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ, আর মুক্তি পাওয়ার পথ অগণিত ভাবে মুক্তি পাওয়ার পথ হলো আল্লাহ সাজিয়াত করা। আদাতু শায়াতিন আই ওয়াস ইসু ফি সুদুরি নাস, শয়তানদের অভ্যাস হলো মানুষদের অন্তরে কি দেওয়া, অসুস্থ দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। মাসউলিয়াতু রাইসিল মাসজিদি আই ইয়াতানিয়া বিকিরাআতি মুসল্লিনা মা ইয়াজুজু বিহি সালাতু, তাহলে মসজিদের প্রধানের দায়িত্ব হলো যে মুসল্লিদের কেরাত শিক্ষা দেওয়া, কেরাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া, ওই পরিমাণ যে পরিমাণের দ্বারা নামাজ জায়েজ হয়। ওই আল্লিমু মাসউলিয়া, মাসউলিয়া মানে কি? সওয়ালকারী দায়িত্ব, দায়িত্ব মাসউলিয়া তো দায়িত্ব জি। ওই আল্লিমাহুম আমি তাদেরকে শিক্ষা দেওয়া। ওয়াইল্লাতু আদমিল খুশুয়াই ওয়াল খুদুয়াই ফিস সালাতি আন্নাহুমা হাসালু আলাল ইহসান, তাহলে নামাজের মধ্যে খুশু এবং খুদুর না থাকার কারণ হলো না থাকার ইল্লত, না থাকার ইল্লত বা না পাওয়ার কারণ আন্নাহুমা হাসালু আলাল ইহসান, কারণ হলো সে কি ইহসান অর্জন করেনি, কারণ তারা এহসান অর্জন করেনি।